একদা রাজপুর গ্রামে বিকাশ নামে এক ছেলে ছিল। সে গ্রামে ঘুরে ঘুরে বেলুন বিক্রি করত। বেলুন বিক্রি করে তার সংসার চলত, কিন্তু যা আয় হতো তা দিয়ে সংসার চলত না। তাই বিকাশ নতুন কিছু করার জন্য চিন্তা করছিল। সেই গ্রামে ছিল গণেশ। গণেশ ছোটবেলাতে শহরে চলে গিয়েছে পড়াশোনার জন্য। গণেশ আর বিকাশ ছোটবেলায় অনেক ভালো বন্ধু ছিল। পড়া শেষ করে গণেশ বাড়ি ফিরে আসে আর বিকাশের সাথেও দেখা করতে যায়। কেমন আছিস ভাই? এত বছর তো তুই একদম বদলে গেছিস। আচ্ছা, শুধু আমি বদলে গেছি তাই না, তুইও তো বদলে গেছিস। যা, শহরে কি কাজ করছিস বল। কি আর বলি রে, সব পড়াশোনা শেষ করার পরও কোনো চাকরি খুঁজে পাইনি। হ্যাঁ রে ভাই, আমিও তেমন কোনো কাজ করি না। ওই তো গ্রামে গ্রামে বেলুন বেচে কোন রকম দুই বেলা রুটির ব্যবস্থা হয়ে যায় আর কি। এভাবে আর কতদিন চলবে বলতো? কত কাজ খুঁজলাম কিন্তু পেলামই না, আর ওই বেলুন বেচেও তেমন কোনো আয় হয় না। এভাবে কি আর চলা যায়, কিছু তো একটা ভাবতে হবে। তবে কি করবি ভাবছিস তুই? চল, যা করবো আমরা দুজনে একসাথে করবো। হ্যাঁ, বুদ্ধি তো ভালো, কিন্তু করবিটা কি সেটা আগে ভাব। গ্রামে যে মন্ত নামে একজন ছিল, যে অন্যকে কাজ দিত আর নতুন নতুন কাজ করার পরামর্শও দিত। গ্রামে মহন্ত নামে একজন বৃদ্ধ ছিল, যে সবাই কাজ দিত আর নতুন নতুন কাজের পরামর্শ দিত। গণেশ আর বিকাশ ভাবে তার কাছে গিয়ে কোনো উপায় বের করে নিবে। এই ভেবে তারা দুজনে মহন্ত বৃদ্ধার কাছে যায়। কি ব্যাপার, কি মনে করে আসা হলো? আমরা আপনার কাছে পরামর্শ নিতে এসেছি, আমরা নতুন কিছু করতে চাই। আপনার কাছে কি তেমন কোনো কাজ আছে যা আমরা করতে পারবো? আমার কাছে একটা ফলের দোকান আছে। আমি দোকানের জন্য সৎ কাউকে খুঁজছি, যে আমার দোকানে ভালোভাবে দেখাশোনা করবে আর সৎ হয়ে থাকবে। হ্যাঁ, আমরা আছি তো, আমরা আপনার দোকানে ঠিকভাবে দেখাশোনা করব। গণেশ একদম ঠিক বলেছে। তা কোন ফলের দোকান আছে আপনার? পেয়ারার। কিন্তু পেয়ারার জন্য তোমাদের 5 কিলোমিটার দূরে আমার পেয়ারা বাগান থেকে পেয়ারা এনে বাজারে বেচতে হবে। তোমরা কি পারবে? হ্যাঁ, আমরা দুজন সব সামলিয়ে নিব। আপনি শুধু আমাদের দোকান দিয়ে দিন, আমরা পুরো সৎ ভাবে কাজ করব। ঠিক আছে, তোমরা যেহেতু এইটা বলছো তো আমি তোমাদের কাজে রেখে দিচ্ছি। আমি তোমাদের প্রতি মাসে বেতনও ভালোই দিব। এ কথা শুনে দুজনে অনেক খুশি হয়ে যায়। মহন্তর দোকান অনেক বছর ধরে বন্ধ পড়ে ছিল, সেখানে কেউ আসতো না। বিকাশ আর গণেশ দোকান পরিষ্কার করে নেয়। পরদিন সকালে বাগানে চলে যায় আর পেয়ারা এনে দোকানে বিক্রি করা শুরু করে দেয়। গ্রাহকও ভালোই আসতে লাগলো। মহন্ত সব দেখার জন্য দোকানে আসে। কি খবর, কেমন চলছে বিকাশ? এই তো, আমরা পেয়ারা এনে বেচা শুরু করেছি। বাহ, ভালো কথা, এভাবেই তোমরা কাজ করতে থাকো, আমি এবার চলি। মহন্ত তাদের কাজে সন্তুষ্ট হয় আর সেখান থেকে চলে যায়। বিকাশ আর গণেশ মহন্তর দোকানে নিজের দোকান ভেবে ভালোভাবে কাজ করতে লাগলো। সকাল থেকে সন্ধ্যা অবধি দোকানে থাকতো আর সব পেয়ারা বিক্রি করে ফেলতো। তাদের দুজনের ব্যবহার এত ভালো ছিল যে সব গ্রাহকরা পেয়ারা নিয়ে তাদের দোকানে ভিড় লাগাতো। কয়েক মাস পর পুরো গ্রামে তাদের দোকানের চর্চা হতে থাকে আর সবাই খুব পছন্দ করতে লাগলো। যখন মহন্তার দোকান ভালোই প্রসিদ্ধ হলো, তখন মহন্ত ভাবলো, এই দুজন তো ভালোই কাজ করেছে, চারিদিকে আমার দোকানের নাম হয়েছে, আমি এক কাজ করি। এই দুজনকে বাদ দিয়ে দোকানে সস্তা কাউকে নেই, এতে আমার টাকাও বেঁচে যাবে। এই ভেবে মহন্ত দোকানে আসে। শোনো তোমরা দুজন, আমার তোমাদের সাথে জরুরি কিছু কথা আছে। হ্যাঁ বলুন, কি কথা বলবেন? তোমরা অনেক অলস, আমি শুনেছি তোমরা দোকানে শুধু আরাম করো। আমি কি তোমাদের আরাম করার জন্য টাকা দেই রেখি? আপনি এসব কি কথা বলছেন? আমরা সকালে বাগান থেকে পেয়ারা আনা থেকে শুরু করে সব কাজ করি, আর আপনি কিনা বলছেন আমরা আরাম করি, এ কথা আপনাকে বলেছে কে?
আরে ফালতু কথা বন্ধ করো, আমি সবকিছুই জানি। আর এর জন্য আমি তোমাদের কাছ থেকে বাদ দিচ্ছি, যদি আরাম করার হয় তাহলে নিজের বাড়ি গিয়ে করো। এই শুনে বিকাশ অনেক রেগে যায়। কি উল্টাপাল্টা কথা বলছেন আপনি, আমরা এত মাস ধরে এখানে কাজ করছি আর আপনি বলছেন আমরা আরাম করি? যদি আমরা সারাদিন আরাম করি তাহলে ফল কিভাবে বিক্রি হচ্ছে? এই দোকান আমার, আর যেই বাগান থেকে তোমরা পেয়ারা আনো সেই বাগানও আমার, তো এখানে আমার ইচ্ছাই চলবে। আমি বলছি তোমরা দুজন এখান থেকে বেরিয়ে যাও, মানে এক্ষুনি বেরিয়ে যাও। বিকাশ আর গণেশ মন খারাপ করে সেখান থেকে বেরিয়ে আসে। কত ভালোভাবে সব চলছিল, না জানি হঠাৎ কি হয়ে গেল, মাসে মাসে বেতনও পাচ্ছিলাম। আমিও এটাই ভাবছি, এমন কি হলো যে সে আমাদের কাছ থেকে বের করে দিল? তারপর দিন মহন্ত একটা কম বয়সী ছেলেকে তার দোকানের কাজে রেখে দেয় আর তাকে খুব অল্প বেতনে রাখে। যখন বিকাশ আর গণেশ দোকানের সামর দিয়ে যাচ্ছিল তখন দোকানের ছোট বাচ্চাকে দেখে। তারা বাচ্চাটির সাথে কথা বলে, কথা বলার সময়ও বেতনও জিজ্ঞাসা করে নেয়। বেতন জানার পর বিকাশ ও গণেশ বুঝে ফেলে মহন্ত কেন তাদের সাথে এমন করেছে। ভাই তুই বুঝলি মহন্ত বুড়ো কেন আমাদের সাথে এমন করেছে? হ্যাঁ ভাই, সে টাকা বাঁচানোর জন্য এই ছোট্ট ছেলেটাকে কাজে রেখেছে, এমন করবে ভাবতে পারিনি। তারা দুজনে উদাস হয়ে গ্রামে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে তারা একটা পুকুরের কাছে গিয়ে বসে আর গল্প করতে থাকে। তারা কথা বলছিল তখনই উপর থেকে একটা পেয়ারা সেখানে পড়ে। গণেশ পেয়ারাটা হাতে তুলে নেয়। ভাই দেখ কত সুন্দর একটা পেয়ারা। হ্যাঁ ভাই চল এটা খেয়ে নে। আরে না না এটা খাবো না, এটা নিয়ে আমি মাকে দেব। এরপর গণেশ বাড়ি গিয়ে পেয়ারাটা তার মায়ের হাতে দেয় আর কিভাবে মহন্ত তাদেরকে কাছ থেকে বের করে দেয় সেইটাও বলে। বলা শেষে গণেশ বাইরে চলে যায়। ও আমার ছেলেকে কাছ থেকে বের করে দিয়েছে আর আমি ওর দোকানের ফল খাবো? কখনো না। গণেশের মা ভাবে যে এইটা মহন্তর দোকানের পেয়ারা, কারণ গণেশ রোজ দোকান থেকে পেয়ারা নিয়ে আসত। তাই গণেশের মা রাগ করে জানালা দিয়ে পেয়ারাটা বাইরে ছুঁড়ে মারে। তারপর দিন থেকে সকালে সবাই যখন ঘুম থেকে উঠে তো দেখতে পায় বাহিরে অনেক বড় একটা পেয়ারার গাছ আর অনেক পেয়ারা ধরেছে। তা দেখে গণেশের মা বলে, আরে বাবা, আমি তো কাল ওই মহান বুড়োর বাগানের পেয়ারা এখানে ফেলেছিলাম, আর আজ এত বড় গাছ কিভাবে হলো? মা এটা ওনার বাগানের না, ওই কাল আমরা যখন পুকুরের কাছে বসেছিলাম তখন উপর থেকে পড়েছিল। মা আমার মনে হয় এইটা জাদুই পেয়ারা, না হলে এক রাতে কিভাবে এত বড় হয়ে গেল? গণেশ দৌড়ে বিকাশের বাড়ি যায় আর সব কথা বলে। দুজন তাড়াহুড়া করে সেখানে আসে। আরে ভাই এ তো পুরো অবাক কাণ্ড, এখন তো আমাদের অন্য কিছু করার দরকারই নেই, যা পেয়ারা ধরবে তাই বাজারে বিক্রি করব। বিকাশ আর গণেশ সব পেয়ারা পেরে নেয়। যত পেয়ারা পারে ততই বেশি হয়ে গেছে। তারা সে পেয়ারা নিয়ে বাজারে বিক্রি শুরু করে। অল্প দিনের মধ্যে তাদের দোকানে ভিড় লাগতে শুরু করে আর বেশ ভালোই চলতে লাগলো। আর অন্যদিকে মহন্ত যে দোকানে ছোট একটা ছেলে রাখলো সেখানে কোনো গ্রাহক আর বেচা কেনাও হয় না। তো বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও। আর এমনই সব মজার মজার গল্প ও কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দাও। আর হ্যাঁ বন্ধুরা, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না।